বলা হয় প্রেম অমর শাশ্বত। প্রেম নিয়ে রচিত হয়েছে কত মহাকাব্য, প্রেমের জন্য আত্মত্যাগ আর বিসর্জনের কাহিনীও কম নয়। প্রিয়জনের জন্য ভালোবাসার তেমনই অনন্য নজির গড়লেন মাহমুদুল নামে এক তরুণ। ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী প্রেমিকাকে বিয়ে করলেন চট্টগ্রামে হাসপাতালের বেডে। তাদের প্রেম যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। ছবি দেখে অন্য আর দশটা বিয়ের মতো মনে হলেও প্রকৃত ঘটনা একেবারেই ভিন্ন। লাল বেনারসি পরা কনে অথচ নাকে হাতে লাগানো স্যালাইনের নল, কারণ ক্যান্সার আক্রান্ত এই তরুণী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। বিয়েটাও হয়েছে এই হাসপাতালের বেডেই গত 9 মার্চ বাদ এশা। এর মধ্য দিয়ে নিঃস্বার্থ প্রেমের অনন্য নজির গড়লেন মাহমুদুল হাসান। মৃত্যু পথযাত্রী প্রেমিকাকে বিয়ে করে দিয়েছেন ভালোবাসার পূর্ণতা। এই প্রেম হার মানায় সিনেমার কাহিনীকেও। খুরমা খেজুর মিষ্টি খাওয়ানো হলো, মৌলানা ডাকা হলো, আক্ত হলো এবং একটা বিয়ে হলো। তো এই বিষয়টা, বরের নাম হচ্ছে মাহমুদুল হাসান, তো আমি হাসানের কাছে একটা স্যালুট জানাতে চাই। কক্সবাজারের চকরিয়ার মাহমুদুল হাসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে MBA আর চট্টগ্রামের দক্ষিণ বাকুলিয়ার ফাহমিদা কামাল BBA শেষ করেছেন IUB থেকে। 6 বছর আগে তাদের পরিচয় থেকে প্রেম, স্বপ্ন দেখা শুরু করেন সারা জীবন একসাথে পথ চলার অঙ্গীকার। কিন্তু হঠাৎ ফাহমিদার শরীরে মরণবিধি ক্যান্সার ধরা পড়লে এলোমেলো হয়ে যায় সব। প্রথমে ঢাকার এভার কেয়ার, পরে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে 1 বছর চিকিৎসার পর জবাব দেন চিকিৎসকরা। উপায়ান্তর না দেখে ফাহমিদাকে দেশে এনে ভর্তি করানো হয় চট্টগ্রামের মেডিকেল সেন্টারে। এমন অবস্থা, খুব খারাপ, সবাই দোয়া করতেছে, আমরাও দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে ওরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। দিন দিন অবস্থার অবনতি হতে থাকায় আগের ফাহমিদাকে দেখে চেনাই যায় না আর। হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকা ফাহমিদার কষ্টে কাতর মাহমুদুলও। তার ভাষ্য, ফাহমিদাকে মরতে হলে তার বুকে মাথা রেখেই মরতে হবে। এরপর হাসপাতালের বেডেই এই বিয়ের আয়োজন, স্বর্গীয় এক পরিবেশ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।